এলাকার বেকার ছেলে মেয়েগুলো যাতে নিজের জেলায় নিজের রাজ্যে কাজ পায় তার জন্য। এলাকায় একটা কাজের জায়গা থাকলে ছেলে মেয়ে সবাই কাজ করে সব পথে মাথা উঁচু করে খায়। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। ঘুষ তো আর কাঁঠাল পাতা নয়, ছাগল ছিল, আমি পারলাম আর খাইয়ে দিলাম। ঘুষ দেওয়ার জন্য কেউ টাকা জমায়নি। বহরমপুরে অধীর চৌধুরীর মনোনয়ন পর্বে অংশ নিতে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মীনাক্ষী মুখার্জি। রাজ্যে 2016 সালের এসএসসি প্যানেল বাতিল নিয়ে বুধবার প্রশাসনিক ভবনে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অভিযোগ করেন, ঘুষের বাজার তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার ও স্কুল সার্ভিস কমিশন, তাই মানুষ ঘুষ দিতে পেরেছে। দুর্নীতির দায় নিতে হচ্ছে যোগ্যদেরও। ঘুষ তো আর কাঁঠাল পাতা নয়, যা ছাগল ছিল আমি পারলাম আর খাইয়ে দিলাম। আর ঘুষ দেওয়ার জন্যও কোনো বাচ্চা ছেলে মেয়ে জন্মানোর পর থেকেই তার মা বাবা টাকা জমায়নি, ফলে ঘুষ নেবার জন্য তুমি টেবিল চেয়ার পেতে সরকারি লোককে বসিয়ে রেখে ঘুষের বাজার পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং এসএসসি কমিশন রেডি করে রেখেছিল, তাই মানুষ ঘুষ দিতে পেরেছে। তাহলে দুর্নীতি তোমরা করেছো, আর তার দায় যোগ্য অযোগ্য সবাইকে পেতে হচ্ছে। অযোগ্যদেরকে তো শাস্তি দিতেই হবে, কিন্তু অযোগ্যদের জন্য এবং অযোগ্য অপদার্থ রাজ্য সরকার এবং নির্বাচন এই স্কুল সার্ভিস কমিশনের জন্য যে যোগ্য ছেলেমেয়েগুলো শাস্তি পাচ্ছে, সেই শাস্তির দামটাকে ওটা রাজ্যের মানুষকে বলবো, যোগ্য প্রার্থীদের তাদের চাকরিতে ফেরানোর দাবিতে এবং ন্যায্য চাকরির দাবিতে, যোগ্য প্রার্থীদের যে চাকরির দাবিতে কাজের দাবিতে যে লড়াই, সেই লড়াইয়ে তাদের পাশে এবং আমাদের পাশে থাকুন এবং তৃণমূলকে এবং বিজেপিকে চেনে নিন। ব্যুরো রিপোর্ট, ইমার্জিং কমিউনিটি মিডিয়া।